অনেকদিন থেকে আমার এভাবে পাতলা খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না বলে শুধুমাত্র নিজের জন্য রান্না করা হয়নি কিন্তু আজকে আমার পছন্দ মতোই রান্না করলাম গরু মাংস দিয়ে পাতলা খিচুড়ি হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালে আজকে একটু ঝামেলাহীন নাস্তা বানিয়েছি পাউরুটি টোস্ট করেছি সাথে ডিম আর আমার হাজব্যান্ডকে নুডলস বানিয়ে দিয়েছি সেটা খেয়ে এখন চলে যাবে সকালে নাস্তা করা তো হয়ে গিয়েছে এখন ঘরের একটু টুকটাক কাজ করব তারপরে দুপুরে রান্না তো রয়েছেই ইদানিং আমাকে এতটাই অলসতা পেয়ে বসেছে যে আমি কোনো কাজই অ্যাক্টিভলি করতে পারছি না যে কোনো কাজ করতে গেলে মনে হচ্ছে যে এটা পরে করব। মানে ঝটপট কোনো কিছু করতে ইচ্ছে করছে না সেই এনার্জিটাই পাচ্ছি না অনেক ভিডিও আছে যেটা অনেক দিন আগে কিন্তু এডিট করার জন্য সেটা আর আপলোড করা হচ্ছে না বসে বসে যে একটু ধৈর্য ধরে এডিট করব আপলোড করব সেই ধৈর্যটা আসলে পাচ্ছি না

আর এই যে টেবিল রান্নাটা দেখছি এটাও গত দুদিন আগে ওয়াশ করেছিলাম আমি তো সেটা টেবিলে দেওয়া হয়নি দুদিন পরে এখন দিয়েছি আর কি না এবার কতটা হলস্যতায় পেয়ে বসেছে আমাকে যাই হোক সবসময় যে এরকম হয় সেটা নয় মাঝে মাঝে একটু এরকম হয় তো আমি এখন চলে এলাম কিচেনে আর আজকে আমি মজার একটা খাবার রান্না করছি স্পেশাল একটা খাবার স্পেশাল আমার জন্য হয়তো সবার জন্য নয় কারণ আজকে আমি রান্না করছি হচ্ছে পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না পাতলা খিচুড়ি যে জন্য কখনোই আমার পাতলা খিচুড়িটা রান্না করা হয়নি নর্মালি খিচুড়ি রান্না করেছি মানে যেটা ভুনা খিচুড়ি শুকনা খিচুড়ি হয় না সেটা রান্না করেছি কিন্তু পাতলা করে এই খিচুড়িটা কখনোই রান্না করা হয়নি আর অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা হচ্ছিলো এভাবে পাতলা করে খিচুড়ি খাওয়ার মাংস দিয়ে তো একার জন্য কখনো করিনি তো এখন হচ্ছে মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি এখানে মরিচ হলুদ জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব আর এখন আমি একটু মাংস চপ করে নিচ্ছি যদিও এটা কিমা চপান না তারপরে দেখলাম মাংসবিল ভালোই চপ হয়েছে এই ক্যাপসুল কাটারটা আমি কিনেছিলাম মূলত জুস বানানোর জন্য জুস বা যে কোনো স্মুদি কিন্তু দেখলাম এখানে খুব ভালোই মাংস একদম কিমা হয়ে গিয়েছে আর এই ক্যাপসুল কাটারটা খুবই হ্যান্ডি মানে আমরা যখন কোনো কিছু ব্লেন্ড করি ব্লেন্ডারে সেখান থেকে খুব ভালোভাবে কিন্তু কেচে নেওয়া যায় না যে কোনো খাবারই ব্লেন্ড করি না কেন খুব ভালোভাবে কেচে নেওয়া যায় না এটা দেখলাম সেই হিসেবে খুবই ভালো খুব ভালোভাবে কেচে নেওয়া যায় আর এগুলো যদি একটু কেয়ারফুলি ব্যবহার করা যায় আমার মনে হয় এই ক্যাপসুল কাটারগুলো অনেক দিনই ব্যবহার করা যাবে আমি খুবই অল্প পরিমাণে কিন্তু কিমা অফ করেছি কারণ বানাবো অল্প করেই তো এখানে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিবো একটু মরিচের গুঁড়ো দেব আর একটু জিরা গুঁড়ো দেব ভালো করে একটু নেড়ে চিড়ে অল্প একটু পানি দিয়ে দেবো আর একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো কিন্তু কর্নফ্লাওয়ারটা আজকে আমার নেই তো সেটা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও পাইনি তারপরে মনে হলো যে শেষ হয়ে গিয়েছে এরপরে ভাবলাম আমার বারান্দায় তো অনেক পুদিনা পাতা আছে সেখান থেকে কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসি কারণ যদি একটু দেওয়া যায় এই বিফের মধ্যে মানে কিমাটা যেটা রেডি করছি আমি তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে সুন্দর পুদিনা পাতা হয়েছে দেখতেই ভালো লাগে আমার মা যখন বাসায় আসে তখন বলে যে এত সুন্দর পুদিনা পাতা হয়েছে যে তোকে তো আর কিনে খেতে হবে না আমি তখন খুব হাসি যে আসলে মা ঠিকই বলেছে কিনে খেতে হবে না কিন্তু আমি চার পাঁচটা জাস্ট এরকম ডাটা লাগিয়েছিলাম বুঝেছেন আমি হচ্ছে যখন এই রোজার মধ্যে পুদিনা পাতা খেয়েছিলাম কিনে তো তখন সেখান থেকে চার পাঁচটা লাগিয়েছিলাম ভাবিও নি যে এরকম সুন্দর আসলে হবে তো মানে কিছুদিন পরেই দেখলাম যে এত সুন্দর পাতা হয়েছে তখন একটু কম ছিল আর এখন তো চার পাঁচটা একদম ভরে গেছে তো দেখতেই পাচ্ছি আসলে মানে কিনে আর খেতে হবে না আমি এলাম আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা আমরা তো সাধারণত স্বামী কাবাব বা জালি কাবাব যখন বানাই তখন কিন্তু ধনে পাতা পুদিনা পাতা অ্যাড করি তো সেটা ভেবেই আমি এই পুদিনা পাতাটা আজকে এনেছি আর এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংস সাধারণত আমি প্রেশার কুকারে রান্না করি একটু কষিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দেবো তবে আলুগুলো কিন্তু এখন দিচ্ছি না আলুটা আমি পরে দিব মাংসটা যখন সেভেন্টি বা এইটি সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আলু দিয়ে তারপর আবার দশ থেকে 12টা সিটে দিয়ে দেব মাংসের সাথে যদি আলু দিয়ে দেই তাহলে যেটা হয় মানে মাংস সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুটা এমনভাবে সেদ্ধ হয়ে যায় যে আলু পরে খুঁজেও পাওয়া যায় না একদম গলে মাংসের সাথে মিশে যায় তো এখানে কিছু কাঁচামরিচ কেটে নিলাম এটা এখন ওই যে কিমাটা রেডি করছি সেখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একটু পুদিনা পাতা অ্যাড করে দেব আর এই কিমাটা দিয়ে আজকে হচ্ছে বিকেলে আমি রোল বানাবো মানে বিফ রোল বানাবো সাধারণত চিকেন রোলই বানিয়েছি বা ভেজিটেবল রোলই বানানো হয় কিন্তু আজকে একটু বিফ রোল বানাবো আর রোল খেতে এমনিতেও আমার অনেক ভালো লাগে এটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে একটা সাইডে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে এটা মানে এখন ফ্রিজে রেখে দিব। এখানে আমি ডাল চাল একসাথে করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে আমি দুই রকমের ডাল ব্যবহার করেছি খিচুড়িতে দুই রকমের ডাল দিলে আমার কাছে বেশি ভালো লাগে অনেকে শুধু মসুর ডাল দিয়েও করে আবার মুগ ডাল দিয়েও করে তবে আমি এখন দুই রকমের ডাল দিয়ে করছি আর আজকে খিচুড়িটা রান্না করব হাতে মেখে আমি এখন ইদানিং হাতে মেখে খিচুড়ি রান্না করি আমার কাছে ভালোই লাগে আর আমার হাজব্যান্ডও বলে যে ভালোই লাগে খেতে এখানে ডাল চাল এই হাঁড়িতে দিয়েছি তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর অল্প অল্প করে সব মশলাই দেবো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হ্যাঁ একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে দেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল লবণ আর পানি দিয়ে দিব এই পানিটা নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম আসলে যখন ভুনা খিচুড়ি করি শুকনো যে খিচুড়িটা তখন তোর যতটুকু চাল দিই তার হচ্ছে ডাবল পানি দিই তো সেটা রান্না করতে আমার কাছে একটু সহজ মনে হয় তো এই যে পাতলা খিচুড়ি করছে আমি বুঝতেই পারছিলাম না মানে পানির মেজারমেন্টটা কেমন হবে একবার পানি দিচ্ছিলাম পরে আবার দিচ্ছিলাম যাতে পারফেক্ট পাতলা খিচুড়িটা হয় আসলে তো শেষে দেখলাম না ভালোই হয়েছে খারাপ হয়নি আগে কখনো যেহেতু পাতলা খিচুড়ি আমি রান্না করি না আর আমি চাচ্ছিলামও যে একটু পাতলাটা যাতে থাকে পাতলা একটা ভাব থাকে অনেক সময় হয় যে খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেলে জমে যায় একদম শুকনা শুকনাই মনে হয় তো আজকে খিচুড়িটা প্রথমবার করেছি এরকম পাতলা তো ভালোই হয়েছে আর দেখতেও আমার কাছে খুবই ভালো লেগেছে মানে লোভনীয় লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই যে খিচুড়িটা রান্না করলাম সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খেতে বসবো অনেক খিদে পেয়েছে আর অনেকক্ষণ কথাও বলেছি আপনাদের সাথে এখন আর কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার প্লেজ একটা লাইক করে আমার সাথেই থাকবেন